ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, চলবে 3 জানুয়ারি 2019 অবধি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অজয় চক্রবর্তী, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দুলাল কর, খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর সহ আরও অনেকে। শিলচর ডিএসএর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে ডিএসএর সচিব সুবিমল ধর জানান, ক্রীড়া সংগঠনগুলোকে তারা সবসময়ই অনুপ্রাণিত করে থাকেন। তারা চান এই উপত্যকায় খেলাধুলার মান আরও দ্রুত উন্নত হোক। যেহেতু ক্রীড়া সংস্থা সবসময়ই এনকারেজ করি এইসব সংস্থাকে যারা খেলাধুলার মান উন্নয়নের জন্য এগিয়ে আসে, এবং এখন যেন আমরা এনকারেজ করছি পরবর্তীতেও আমরা করব সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং সবচেয়ে বড় জিনিস হল জেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের শিলচর ইন্ডিয়া ক্লাব, ওই দুটো জেলাতেই এই ব্যাডমিন্টনের চর্চা চলে সারা বছর ব্যাপার। তো চর্চা চলে ঠিকই আছে, কিন্তু সঙ্গে সঙ্গে ছেলেদের বা আমাদের মেয়েরা যারা প্র্যাকটিস করে তাদের যদি কম্পিটিশন না খেলে তাহলে আমরা যেটা মনে করি ম্যাচটা এনভায়রনমেন্টটা বিদ্যাপ হয় না। যার জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থা বিশেষ করে সবসময় আমরা চাই প্র্যাকটিসের সাথে সাথে যদি এরকম কম্পিটিশন হয়, জেলা ক্রীড়া সংস্থা আমরা বছরে দুবার কম্পিটিশন করি, বিশেষ করে এই ইভেন্টে নিয়ে সামারে একটা আমরা দুটো সামারে একটা করেছিলাম, উইন্টারেও আমরা সবাইকে স্টার্ট করবো 6 থেকে 8 জানুয়ারি। খোঁজের সভাপতি ডক্টর মাসুম আহমেদ বক্তব্য রাখতে গিয়ে জানান, আগে তারা মূলত সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সীমাবদ্ধ করে রাখতেন, তবে এখন থেকে তারা খেলাধুলার উপরও গুরুত্ব দেবেন। তারা চান এত অঞ্চলের তৃণমূল স্তরের প্রতিভাগুলোকে বেরিয়ে আসুক। প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে সেই প্রতিভার বিকাশ ঘটে না বা সেই মানসিকতাও আসে না। আজকের দিনে ব্যাডমিন্টন খেলা অনেক অনেক উন্নত, অনেক অনেক ফলদায়ক হয়। প্রফেশনাল মনোভাব নিয়ে এখানে খেলতে হবে, স্বাস্থ্যের দিকে তো লক্ষ্য রেখেও খেলতে হবে এবং খেলার জন্যও খেলতে হবে। তাই আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা এগিয়ে আসুন,